মিছিল স্লোগানে মুখর কুমিল্লার টাউন হল মাঠ। নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক, ব্যানার, ফেস্টুন। গণপরিবহন বন্ধ না হলেও ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের অনেক নেতাকর্মী শুক্রবার থেকেই অবস্থান নেন মাঠে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ। সমাবেশে আশা কর্মীরা বলছেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন মানি না, জনরায় না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এই দেশে কোনো গণতন্ত্র নেই, নিরপেক্ষভাবে সবাই ভোট দিলে আমরা ভোট চাই। আগে আমরা পদত্যাগ করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। লোকসমাগম দেখে দলটির নেতারাও বলছেন, সাতটি সমাবেশের মতো কুমিল্লার এই কর্মসূচিও সফল। গত তিন দিন যাব বিভিন্ন জেলা উপজেলা থেকে এই কুমিল্লায় মানুষ, জনগণ, নেতা কর্মীরা অবস্থান করছে। আমরা এই বার্তা এখান থেকে দিতে চাইব, সরকার পদত্যাগ করে এক নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কুমিল্লার পর 3 ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, কুমিল্লা।